বন্ধুরা, তোমরাও যদি কোহলির সেঞ্চুরিতে মন থেকে খুশি হয়ে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, নিজের 75তম সেঞ্চুরি পূরণ করতে কেঁদে ফেললেন কিং কোহলি। তারপর অক্ষর প্যাটেল রোহিত শর্মা তার জন্য যা করলেন দেখে হয়তো তোমরাও দাঁড়িয়ে স্যালুট করবে। তো বন্ধুরা, কেমন ছিল কোহলির সেঞ্চুরির পরের মুহূর্ত? দেখে হয়তো তোমাদেরও মন খুশিতে ভরে যাবে। দেখাবো সেই মন ছুঁয়ে নেওয়া ভিডিও। তার আগে তোমরাও যদি ভারতীয় ক্রিকেট দলের একজন বড় ফ্যান্স হয়ে থাকো তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুগণ, ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিন শেষ পর্যন্ত সবার মনের ইচ্ছে পূরণ হলো, যেখানে এই ম্যাচটি জেতা ভারতের জন্য খুবই জরুরি। যার মধ্যে ক্যাঙ্গারু দল প্রথমে ব্যাটিং করে 480 রানের পাহাড়ের মতো টার্গেট ছুড়ে দেয় ভারতের দিকে। তারপর আমাদের হয়ে প্রথমে শুভমান গিল সেঞ্চুরি করেন এবং ভারতের মনোবল বাড়িয়ে দেন। কিন্তু গিলের আউট হওয়ার পর সকলের নজর ছিল কিং কোহলির দিকে এবং তিনি সবার বিশ্বাসে টিকে থেকে শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে বহুদিন পর সেঞ্চুরি করেন, যা দেখে সকল ভারতবাসী সমেত পুরো স্টেডিয়ামে কোহলিকে দাঁড়িয়ে স্যালুট করেন। এটুকুই নয়, অক্ষর প্যাটেল তাকে বুকে জড়িয়ে ধরেন এবং রোহিত শর্মার তালিও যেন থামছিল না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি কিং কোহলির সেঞ্চুরিতে মন থেকে খুশি হয়ে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।